চায়ের দোকানে নগ্নতা বেহায়াপনা চলছে, আপনাকে হাত দ্বারা বাধা দিতে হবে যদি ক্ষমতা থাকে। ফাইলা মেস্তাতে যদি সম্ভব না হয় তাহলে মুখে বলে ঠেকাতে হবে, দেখো ভাইজান এই চায়ের দোকানের টিভিটা তুমি বন্ধ করো। যদি বন্ধ না করে ফাইলা মেস্তাতে আপনার সম্ভব যদি না হয় ফাবে কলবিহি, অন্তরে ঘৃণা করতে হবে। ও জালিকা আজাফুল ইমান, আর অন্তরে ঘৃণা করা হচ্ছে ইমানের সবচাইতে দুর্বলতম স্তর, এর নিচে আর কোনো ইমানদার লোক নাই। ইমানের তিনটা স্তর, ইমান আছে কি না একটু পরীক্ষা করে দেখবেন তো বাস্তব জীবনে। যদি কোনো পাপের কাজ দেখেন, অনেকে আমার প্রতি রাগ হতে পারেন, রাগ হলে আমার কিছু আসে যায় না, আমি শুধু হাদিস অনুবাদ করছি, সব কথাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথা। যদি কোনো পাপের কাজ দেখেন, আপনার প্রথম কাজ হাত দ্বারা বাধা দিতে হবে যদি সামর্থ্য থাকে, দুই যদি সম্ভব না হয় তাহলে মুখে বলে ঠেকাতে হবে, তিন যদি সম্ভব না হয় অন্তরে ঘৃণা করতে হবে। আপনাকে আমি জিজ্ঞাসা করি, ওই লোকটা চায়ের দোকানে গিয়ে টিভিও দেখছে আবার চাও কাচ্ছে, এই লোকটার অন্তরের ঘৃণা কোথায় চলে গেল? অথচ লোকটা পাঁচ অক্ত সলাত আদায় করে, অথচ লোকটা খুঁজলে দেখা যাবে রাতে তাহাজ্জুদের সলাত আদায় করে। আমি প্রশ্ন করতে চাই, এই লোকটার ঈমান কোথায়? আপনি ফেল ফেল করে চেয়ে আছেন অশ্লীলতার দিকে, আপনি ফেল ফেল করে চেয়ে আছেন অশ্লীলতার দিকে, এটা কি ইমানের বহিঃপ্রকাশ পেল? ইমানের বহিঃপ্রকাশ মানে, ইমানের বহিঃপ্রকাশ মানে এই দোকানে টিভি চলছে, এই দোকানে আমি বসবো না, এই দোকানে বেহায়াপনা চলছে, এই দোকানে আমি বসবো না, আমি পাশ কাটিয়ে চলে যাব, এটা হচ্ছে অন্তরে ঘৃণা করা। এখানে জুয়া খেলা হচ্ছে, আমার সাহস নেই তাদের বাধা দেওয়ার, আমার বলারও সাহস নেই, বললে হয়তো বা তারা আমাকে মারতে পারে, বলারও সাহস নেই, তো আমি কি তাদের পাশে গিয়ে খেলা দেখব না পাশ কাটিয়ে চলে যাব? কোনটা ইমানের বহিঃপ্রকাশ? যদি আপনি মনে করেন জুয়া খেলাও দেখছি আর ইমানও আছে আমার, এই দুইটা কিন্তু এক হতে পারে না, হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়।